বাংলাদেশে যখন দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি তখন পটুয়াখালীতে এই পটুয়াখালীবাসী এই সংগঠনটি সাধারণ মানুষের পাশে এক টাকা ইফতার নিয়ে দাঁড়িয়েছে। আর এই এক টাকা ইফতার নিতে এখন আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পুরুষ এবং মহিলার ভিড় রয়েছে শুধু এই এক টাকার ইফতার নিতে। এই এক টাকার ইফতার নিতে এখন এখানে যারা নিম্ন আয়ের এবং যারা দিন আনে দিন খায় এই ধরনের যারা দিনমজুর রয়েছেন তারাই আসলে ইফতারটা কিনতে এখানে আসছেন। শুধু এক টাকা দিলেই তাদের মিলছে আটটা ধরনের ইফতার, যেখানে রয়েছে বুট, পেঁয়াজু, তারপরে জিলাপি, তারপর হচ্ছে যে আপনার মুড়ি, পানিসহ প্রায় আটটি আইটেম এখানে এই নিম্ন আয়ের মানুষদের দেওয়া হচ্ছে, যেখানে এই আটটি আইটেম কিনতে তাদের মিনিমাম কমপক্ষে তাদেরকে দশ পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করতে হতো, সেক্ষেত্রে তারা এক টাকায় এই ইফতারগুলো কিনতে পারছেন। তা এখন আমরা সেরকমই যারা এখানকার ইফতার নিতে আসছে তাদের একজনের সাথে আমরা কথা বলবো এবং আসলে তাদের কেমন লাগছে ইফতার কিনতে সেটা আমরা জেনে নেব। কেমন লাগতেছে? ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগতেছে। কি কি ইফতার পাচ্ছেন এখানে? আসলে তারা খুবই আনন্দিত যারা তারা এক টাকায় অনেক ইফতার পাচ্ছেন। এবং এই ব্যাপারে আমরা পটুয়াখালীবাসী এই সংগঠনের একজনের সাথে কথা বলবো যে আসলে তারা কতদিন যাবত এখানে ইফতার দিচ্ছেন এবং তারা ইফতারদের কিভাবে তারা এই ইফতারের এত কিছু আয়োজন করতে পারছেন, তাদেরকে কারা সহযোগিতা করছেন এই বিষয়টা আমরা তার কাছে জেনে নিব। জি, আপনারা জানেন আমাদের সমাজে জীবিকার তাগিদে নিম্ন আয় এবং দিনমজুরদের বেশিরভাগ সময় দিনে বা রাতে বাইরে কাটাতে হয়, কিন্তু বর্তমানে আমাদের রমজান মাস চলাকালীন সময় তাদের ইফতারও বাইরে করতে হয়, কিন্তু তারা বাইরের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে তারা তৃপ্তিমূলক ইফতার করতে পারে না। একটা হোটেল বা রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে ইফতার করতে গেলে তার বড় অঙ্কের একটা টাকার প্রয়োজন হয়, তাই তাদের কথা বিবেচনা করে আমরা এবার এক টাকার ইফতার বসিয়েছি এখানে। সেই এক টাকার বিনিময়ে সব মানে তাদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট এক টাকা অনুযায়ী পাবে এবং তৃপ্তিমূলক ইফতারই করতে পারবে। আর আমাদের এই কার্যক্রম 15 রমজান থেকে চালু আছে এবং সামনের যে কদিন আমরা রমজান আছে আমরা চলমান রাখবো এই প্রোগ্রাম। ধন্যবাদ। আসলে আপনারা শুনতে পারলেন যে এখানে যারা এই যে যারা উদ্যোগ নিয়েছেন এই সাধারণ মানুষদেরকে এক টাকা মূল্যে তারা ইফতার দিবেন এবং এই ইফতার চলবে হচ্ছে গিয়ে একদম শেষ রমজান পর্যন্ত। তবে এইখানে যারা যারা ইফতার নিতে আসছেন তারা খুবই আনন্দিত এবং আমাদের কাছে এটা এখান থেকে যারা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যে পরিমাণ তারা আনন্দ এবং উদ্দীপনার সাথে তারা এই ইফতারগুলো তারা গ্রহণ করছেন, এই ছিল পটুয়াখালীর ইফতার বাজারের সর্বশেষ তথ্য।